বাংলা অডিও বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প প্রফেসর শঙ্কু ও খোকা। বাংলা চলচ্চিত্র ও বাংলা সাহিত্যে সত্যজিৎ রায় এক বিরাট ব্যক্তিত্ব। তার সৃষ্ট প্রফেসর শঙ্কু এক বিস্ময়কর চরিত্র। বোমযাত্রী ডায়েরি গল্পে আবির্ভূত হওয়ার পর নানা অ্যাডভেঞ্চার ও আবিষ্কারের মধ্যে দিয়ে আমাদের মন জয় করে নিয়েছেন প্রফেসর তিলকেশ্বর শঙ্কু। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র বইটি থেকে। গল্প পাঠে আমি নাহিদ হাসান রয়েছি আপনাদের সাথে। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও খোকা। প্রফেসর শঙ্কুকে তিনি এখন কোথায়? এটুকু জানা গেছে যে তিনি একজন বৈজ্ঞানিক। কেউ কেউ বলে যে তিনি নাকি একটা ভীষণ পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শোনা যায় যে তিনি কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলেই আত্মপ্রকাশ করবেন। প্রফেসর শঙ্কুর প্রত্যেকটি ডায়েরিতে কিছু না কিছু আশ্চর্য অভিজ্ঞতার বিবরণ আছে। কাহিনীগুলি সত্য কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব, সে বিচার পাঠকেরা করবেন। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও খোকা। 7ই সেপ্টেম্বর। আজ এক মজার ব্যাপার হলো। আমি কাল সকালে আমার ল্যাবরেটরিতে কাজ করছি, এমন সময় চাকর প্রহ্লাদ এসে খবর দিল যে একটি লোক আমার সঙ্গে দেখা করতে এসেছে। কে লোক জিজ্ঞেস করতে প্রহ্লাদ মাথা চুলকে বলল, আগে সে তো নাম বলেনি বাবু, তবে আপনার কাছে সচরাচর যেমন লোক আসে ঠিক তেমনটি নয়। আমি বললাম, দেখা না করলেই নয়, বড় ব্যস্ত আছি যে। প্রহ্লাদ বলল, আগে বলতেছেন বিশেষ জরুরি দরকার, না দেখা করি যাইতে চান না। কি আর করি, কাজ বন্ধ করেই যেতে হলো। গিয়ে দেখি একটি অতি গোবেচারা সাধারণ গোছের ভদ্রলোক, বছর 30 বয়স, পরনে ময়লা খাটো ধুতি, হাতকাটা শার্টে চারটে বোতামের দুটো নেই, মুখে 3 দিনের দাড়ি, হাত দুটো নমস্কারের ভঙ্গিতে জড়ো করে দরজা ঠিক বাইরে দাঁড়িয়ে আছেন। কী ব্যাপার জিজ্ঞেস করাতে ভদ্রলোক ঢোক গিলে বললেন, আগে আপনি যদি দয়া করে একবার আমাদের বাড়িতে আসতে পারেন তো বড় ভালো হয়। আমি বললাম, কেন বলুন তো, আমি তো এখন বিশেষ ব্যস্ত। ভদ্রলোক যেন আরও খানিকটা কাঁচুমাচু হয়ে বললেন, আপনি ছাড়া আর কার কাছে যাব বলুন, আমি থাকি ঝাঁঝায়, আমার ছেলেটার ব্যারাম, কি যে ব্যারাম তা বুঝতেও পারছি না। আপনি হলেন এ মুল্লুকের সবচেয়ে বড় ডাক্তার, তাই আপনার কাছেই। আমি অনেক কষ্টে হাসি চেপে ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, আপনার একটু ভুল হয়েছে, আমি ডাক্তার নই, বৈজ্ঞানিক। ভদ্রলোক একেবারে যেন চুপসে গেলেন। ভুল হয়েছে, বৈজ্ঞানিক? ও তাহলে বোধহয় ভুলই হয়েছে, কিন্তু তাহলে কোথায় যাব বলুন তো। কেন, আপনাদের ওদিকে তো আরও অন্য ডাক্তার রয়েছেন। তা আছে, তবে তারাও কিছু করতে পারল না আমার খোকার জন্য। কি হয়েছে আপনার ছেলের, কত বয়স? আগে ছেলের আমার চার পুড়েছে গত জ্যৈষ্ঠী মাসে, খোকা বলে ডাকি, ভালো নাম অমূল্য। হয়েছে কি এই সেদিন, এই গত বুধবার সকালে, আমার উঠোনের এক কোণে শ্যাওলা ধরে ভারী পেছল হয়ে আছে, সেখানে খেলা করতে গিয়ে পা পিছলে পড়ে মাথার এই বাঁদিকটায় একটা চোট লাগলো, খুব কান্নাকাটি করলো খানিকটা, পরে দেখলাম মাথার ওইখানটা ফুলে হচ্ছে বেশ, ফোলাও বেশি দুদিনেই কমে গেল, কিন্তু সে থেকে কি যে আবোল তাবোল বকছে তা বুঝতেই পারছি না, অমন কথা সে এর আগে কখনো বলেনি বাবু। তবে কেমন যেন মনে হয়, বুঝতে পারি না, তবু মনে হয় সে কথা যেন মানে আছে। তবে আমরা তো মুখ্যসূক্ষ্ম মানুষ, পোস্ট অফিসের কেরানি, আমরা তার মানে বুঝি না। ডাক্তার বুঝেনি তার মানে? আগে না, আর সে ডাক্তার তো তেমন নয়, তাই ভাবলাম যে আপনার কাছে। আমি বললাম, কেন, ঝাঝা ডাক্তার গুহু মজুমদারকে তো আমি চিনি, তিনি তো ভালো চিকিৎসক। তাতে ভদ্রলোক খুব কাতরভাবে বললেন, আমার কি তেমন সামর্থ্য আছে বাবু যে আমি বড় ডাক্তারকে ডাকব? আমায় সবাই বললে যে গিরিডির শঙ্কু ডাক্তারের কাছে যাও, তিনি দয়ালু লোক, বিনি পয়সায় তোমার ছেলেকে ভালো করে দেবেন, তাই এলুম আর কি। লোকটিকে দেখে মায়া হচ্ছিল, তাই আমার ব্যাগ থেকে 20টা টাকা বার করে দিয়ে বললাম, আপনি গুহু মজুমদারকে দেখান,
তিনি নিশ্চয়ই আপনার ছেলেকে ভালো করে দেবেন। ভদ্রলোক কৃতজ্ঞভাবে টাকাটা পকেটে পুরে হাত জোর করে মাথা হেঁট করে বললেন, আসি তাহলে, আপনাকে অযথা বিরক্ত করল, মাপ করবেন। ভদ্রলোক চলে যাবার পর নিশ্চিন্ত মনে হাফ ছেড়ে ল্যাবরেটরিতে ফিরে এলাম। এরা আমাকে ডাক্তার বলে ভুল করলো কি করে, সেটা ভেবে যেমন হাসি পাচ্ছে তেমন অবাকও লাগছে। 10ই সেপ্টেম্বর, সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা আমার চিরকালের অভ্যাস। উঠে হাত মুখ ধুয়ে একটু উশ্রীর ধারে বেড়াতে যাই। আজ প্রাতঃভ্রমণ সেরে ফিরে এসে দেখি ঝাঝার ডাক্তার প্রতুল গুহ মজুমদার ও সেদিনের সেই ভদ্রলোকটি আমার বৈঠকখানায় বসে আছেন। আমি তো অবাক, প্রতুলবাবু এমনিতেই বেশ হাসি খুশি, কিন্তু আজ দেখলাম তিনি রীতিমতো গম্ভীর ও চিন্তিত। আমাকে দেখেই সোফা ছেড়ে উঠে নমস্কার করে বললেন, আপনি তো মশাই বেশ আমার ঘাড়ে চাপিয়ে দিলেন, এর চিকিৎসা তো আমার দ্বারা সম্ভব নয় প্রফেসর শঙ্কু। আমি প্রহ্লাদকে ডেকে কফি আনতে বলে সোফায় বসে প্রতুলবাবুকে বললাম, কি অসুখ হয়েছে বলুন তো, ছেলেটির কষ্টটা কি? কোনো কষ্ট আছে বলে তো মনে হয় না, তবে মাথায় চোট লেগে ব্রেনে কিছু হয়েছে কি, ভুল বকছে? বকছে, তবে ভুল ঠিক বলা শক্ত। এখন পর্যন্ত এমন কিছু বলতে শুনিনি যেটাকে জোর দিয়ে ভুল বলা চলে, আবার এমন কিছু বলতে শুনেছি যেগুলো একেবারে অবিশ্বাস রকম ঠিক, কিন্তু আমি বা এ ব্যাপারে কি করতে পারি বলুন। প্রতুলবাবু ও অন্য ভদ্রলোকটি পরস্পরের দিকে চাইলেন, তারপর প্রতুলবাবু বললেন, আপনি একবার আমাদের সঙ্গে চলুন, আমার গাড়ি আছে, একবার দেখে আসুন অন্তত। আমার মনে হয় আর কিছু না হোক আপনার খুব আশ্চর্য ও ইন্টারেস্টিং লাগবে। সত্যি বলতে কি, কেউ যদি এর একটা কিনারা করতে পারে তবে সেটা আপনিই পারবেন, খুব একটা জরুরি কারণ না থাকলে। প্রতুলবাবু আমাকে এমন অনুরোধ করতেন না সেটা জানি, কাজেই শেষ পর্যন্ত তাদের সঙ্গ নিতেই হলো। ফিয়াট গাড়িতে করে গিরিডি থেকে ঝাঝা পৌঁছতে আমাদের লাগলো 2 ঘন্টা। পথে আসতে আসতেই জেনেছিলাম অন্য ভদ্রলোকটির নাম দয়ারাম বোস, 7 বছর হলো ঝাঝার পোস্ট অফিসে চাকরি করছেন, বাড়িতে স্ত্রী আছেন আর ওই একটি মাত্র ছেলে অমূল্য ওরফে খোকা। বাড়িটাও দেখলাম ভদ্রলোকের চেহারা সঙ্গে মানানসই, খোলার ছাতওয়ালা একতলা বাড়ি, 2টি মাত্র ঘর আর একটা 8 হাত বাই 10 হাত উঠোন, যে উঠোনে খোকা পিছলে পড়েছিল। পূব দিকে ঘরের একটা ছোট্ট খাটের ওপর বালিশে মাথা দিয়ে খোকা শুয়ে আছে, রোগা শরীর, মাথাটা আর চোখ দুটো বড়, চুলগুলো ছোট ছোট করে ছাঁটা। আমাকে ঘরে ঢুকতে দেখি খোকা বলল, স্বাগতম। আমি একটু হেসে বললাম, তুমি সংস্কৃতে অভ্যর্থনা জানাতে শিখলে কী করে? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে খোকা কিছুক্ষণ আমার দিকে চেয়ে থেকে বলল, 6 and 7.25, পরিষ্কার ইংরেজি উচ্চারণ, কিন্তু এ প্রশ্নের মানে কি? আমি দয়ারামবাবুর দিকে চেয়ে বললাম, এসব কথা ও কোথেকে শিখল? দয়ারামের বদলে প্রতুলবাবু ফিসফিস করে বললেন, যা বুঝছি ও যে সমস্ত কথা কদিন থেকে বলছে তা ওকে কেউ শেখায়নি, ও নিজে থেকেই বলছে, সেইখানেই তো গণ্ডগোল, অথচ খাচ্ছে দাচ্ছে ঠিকই, ঘুমটা বোধ হয় একটু কমেছে। আমরা যখন বেরিয়েছি 5টায় তখনই ও উঠে গিয়ে কথা শুরু করেছে। আমি বললাম, সকালে কি বলছিল? এ প্রশ্নের উত্তর খোকা নিজেই দিল, সে বলল, করভাস সপ্লেন্টেন, পাশের ডোমেস্টিকাস। আমার পিছনেই একটা চেয়ার ছিল, আমি সেটায় ধপ করে বসে পড়লাম। এ যে আমাদের অতি পরিচিত সব পাখির ল্যাটিন নামগুলো বলছে, ভোরে ঘুম থেকে উঠে যেসব পাখিকে প্রথম ডাকতে শুনি সেগুলোরই ল্যাটিন নাম হলো এই দুটো, করভাস সপ্লেন্ডেন হলো কাক আর পাশের ডোমেস্টিকাস হলো চড়াই। এবারে আমি খোকাকে জিজ্ঞেস করলাম, তোমাকে এসব নামগুলো কে শেখালে বলতে পারো? কোনো উত্তর নেই, সে একদৃষ্টে একটা দেয়ালের টিকটিকির দিকে চেয়ে রয়েছে। এবার বললাম, একটুক্ষণ আগে আমাকে দেখে যে কথাটা বললে সেটা কি? 6 and 7.25, তা তো বুঝলাম, কিন্তু সেটার কথা শেষ করলাম না, কারণ আমার হঠাৎ খেয়াল হলো আমার চশমার দুটো লেন্সের পাওয়ার হলো -6 ও -7.25। এমন আশ্চর্য অভিজ্ঞতা আর আমার জীবনে কখনো হয়েছে বলে মনে পড়ে না। এবার বিছানার দিকে একটু এগিয়ে গিয়ে
খোকার উপর একটু ঝুঁকে পড়ে প্রতুলবাবুকে জিজ্ঞেস করলাম, ব্যথাটা মাথা ঠিক কোনখানটায় লেগেছিল বলুন তো? প্রতুল ডাক্তারের মুখ খোলার আগেই খোকাই জবাব দিল, অস্টেম্পোরালে। না, একেবারে অবিশ্বাস্য, অভাবনীয় ব্যাপার। মাথার হাড়ের ডাক্তারি নামও জেনে ফেলেছে এই 4.5 বছরের ছেলে। আমি ঠিক করলাম খোকাকে আমার বাড়িতে এনে কয়েকদিন রাখবো, তাকে পর্যবেক্ষণ করবো, পরীক্ষা করবো। মানুষের ব্রেন সম্বন্ধে অনেক কিছু স্টাডি করা হয়তো এ থেকে সম্ভব হবে, বৈজ্ঞানিক হিসাবে আমার হয়তো অনেক উপকারও হবে। দয়ারাম ও প্রতুলবাবু দুজনেই আমার কথায় রাজি হয়ে গেলেন। খোকার মা কেবল বললেন, আপনি ওকে নিয়ে যেতে চান তো নিয়ে যান, কিন্তু দয়া করে ঠিক যেমনটি ছিল তেমনটি করেই আমাদের মাঝে ফেরত দিয়ে যাবেন। 4 বছরের ছেলের 4 বছরের বুদ্ধি ভালো। ও যা কথা বলছে আজকাল, সে তো আর আমাদের সঙ্গে নয়, সে ওর নিজের সঙ্গে। আমরা ওর কথা বুঝিই না, ছেলে যেন আর আগের ছেলেটি নেই। এতে মনে বড় কষ্ট পাই ডাক্তারবাবু, আমার ওই একমাত্র ছেলে, তাই আমাদের কথাটাও একটু ভেবে দেখবেন। এ রোগের ওষুধ আমারও জানা নেই, তবে আমার মতো বৈজ্ঞানিকের পক্ষে মাথা খাটিয়ে চেষ্টা করলে এর একটা চিকিৎসা বার করা সম্ভব নয়, সেটাও বা ভাবি কী করে। তবে মুশকিল হয়েছে কি, খোকার যে জিনিসটা হয়েছে সেটাকে ব্যারাম বলা চলে কি না সেখানেই সন্দেহ। তবু বুঝতে পারি ছেলে বেশি বদলে গেলে বাপ মায়ের কখনো ভালো লাগে না, বিশেষ করে রাতারাতি বদলালে তো কথাই নেই। ঝাঁঝা ছাড়লাম প্রায় 12:30। প্রতুলবাবুই পৌঁছে দিলেন। পথে 27 মাইলের মাথায় গাড়িটা হঠাৎ একটু বিগড়ে থেমে গিয়েছিল। তাতে খোকা শুধু একবার বলে, স্পার্কিং প্লাগ। বনেট খুলে দেখা যায় স্পার্কিং প্লাগেই গণ্ডগোলটা হচ্ছে এবং সেটা ঠিক করাতেই গাড়িতে চলে। এছাড়া আর কোনো ঘটনা ঘটেনি বা খোকাও কোনো কথা বলেনি। কাল থেকেই খোকা আমার এখানে আছে। আমার দোতলার দক্ষিণ দিকের ঘরটায় ওকে রেখেছি, দিব্যি নিশ্চিন্তে আছে। বাড়ির কথা বা মা বাবার কথা একবার উচ্চারণ করেনি। আমার বিড়ালের নাম নিউটন শুনে খোকা খালি বলল, গ্র্যাভিটি। বুঝলাম স্যার আইজ্যাক নিউটন যে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন সেটাও খোকা কি করে জানি জেনে ফেলেছে। বেশিরভাগ সময় খোকা চুপচাপ খাটেই শুয়ে থাকে, আর কি জানি ভাবে। আমার চাকর পোহলা তো ওকে পেয়ে ভারী খুশি। আমি যেটুকু সময় ঘরে থাকি না সে সময়টুকু পোহলাদ ওর কাছে থাকে। তবে খোকার সঙ্গে কোনো কথাবার্তা চলে না, এইটাতেই তার দুঃখ। আমার কাছে তাই নিয়ে আফসোস করাতে আমি বললাম, কিছুদিন এখানে থাকতে আশা করছি ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কথাটা বলেই অবিশ্বাসী মনে হলো যে সেটা সত্যি হবে কি না আমার জানা নেই। খোকার মাথাটা যাতে একটু ঠান্ডা হয় তার জন্য 2 নাগাদ ওকে একটা ঘুম পাড়ানো বড়ি গুলে খেতে দিয়েছিলাম। খোকা গ্লাসটা হাতে নিয়েই বলল, সম্মলিন। অথচ দুধটা দেখে বা শুকে ওষুধের অস্তিত্বটা টের পাবার কোনো উপায় নেই। এদিকে আমি তো মিথ্যে কথা বলতে পারি না, ধরা যখন পড়ে গিয়েছি তখন সেটা স্বীকার করেই বললাম, তোমার ঘুমোলে ভালো হবে, এটা খেয়ে নাও। খোকা শান্ত স্বরে বলল, না ওষুধ দিও না, ভুল করো না। আমি বললাম, তুমি কি করে জানলে আমি ভুল করেছি? তোমার কি হয়েছে তুমি জানো? খোকা চুপ করে জানালার বাইরে চেয়ে রইল। আমি আবার বললাম, তোমার কি কোনো অসুখ করেছে, সে অসুখের নাম তুমি জানো? খোকা কোনো কথা বলল না। এ প্রশ্নের উত্তর কোনো দিন তার কাছে পাওয়া যাবে কি না জানি না, দেখি বইপত্র ঘেঁটে যদি কোনো কুলকিনারা করতে পারি। আজ সকাল থেকে খোকার কথা ও জ্ঞানের পরিধি অসম্ভব বেড়ে গেছে। কাল সারাদিন নানান ডাক্তারি ও বৈজ্ঞানিক বই ঘেঁটেও খোকার এই অদ্ভুত ব্যারাম সম্পর্কে কিছুই জানতে পারিনি। দুপুরবেলা আমার দোতলার স্টাডিতে বসে জুলিয়াস রেডেলের লেখা মস্তিষ্কের ব্যারামের ওপর বিরাট মোটা বইটা একমনে পড়ছি, এমন সময় হঠাৎ খোকার গলা কানে এলো, ওতে পাবে না। আমি অবাক হয়ে মুখ তুলে দেখি সে কখন জানি তার ঘর থেকে উঠে চলে এসেছে। এর আগে এখানে এসে অবধি সে তার নিজের ঘরের বাইরে কোথাও যায়নি বা যাবার ইচ্ছাও প্রকাশ করেনি। আমি বইটা বন্ধ করে দিলাম। খোকার কথার মধ্যে এমন একটা স্থির বিশ্বাসের সুর যে সেটা অগ্রাহ্য করার কোনো উপায় নেই। একজন 60 বছর বয়সের বুদ্ধিমান বুড়ো যদি আমায় সে গম্ভীরভাবে বলতো রেডেলের বইয়ে কোনো একটা জিনিস নেই, আমি হয়তো তার কথা পুরোপুরি বিশ্বাস নাও করতে পারতাম।
কিন্তু 4.5 বছরের খোকার কথায় আমার হাতের বইটা যেন আপনা থেকেই বন্ধ হয়ে গেল। খোকা কিছুক্ষণ ঘরে পায়চারি করে জানালার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর হঠাৎ আমার দিকে ঘুরে বলল, টিরানিয়াম ফসফেট। আশ্চর্য, একতলায় আমার ল্যাবরেটরিতে রাখা আমার তৈরি নতুন অ্যাসিডের নাম খোকা জানলো কী করে? আমি বললাম, ভারী কড়া অ্যাসিড। খোকার মুখে যেন এই প্রথম একটু হাসির আভাস দেখলাম। সে বলল, ল্যাবরেটরি দেখব। এই ছেড়েছে, ওকে ল্যাবরেটরিতে নিয়ে যাবার মোটেই ইচ্ছে নেই আমার। এই অবস্থায় ওকে ওইসব কড়া কড়া অ্যাসিড, গ্যাস ইত্যাদির মধ্যে নিয়ে গেলে যে কখন কি করে বসবে তার কি ঠিক আছে? আমি তো একটু ইতস্তত করে বললাম, ওখানে গিয়ে কী হবে? ধুলো, তাছাড়া গন্ধও ভালো নয়, নানা রকম আজেবাজে ওষুধপত্র। খোকা কিছু না বলে আবার পায়চারি শুরু করল। আমার টেবিলের ওপর একটা গ্লোব ছিল, সেটা সে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। গ্লোবটায় সাউথ আমেরিকার একটা জায়গায় খানিকটা রং চটে গিয়েছিল, ফলে কিছু জায়গার নাম চিরকালের মতো সেটা থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। খোকা কিছুক্ষণ সেই ছোট্ট রঙটা জায়গাটার দিকে চেয়ে থেকে, তারপর আমার টেবিলের ওপর থেকে ফাউন্টেন পেন তুলে খুদে খুদে অক্ষরে সেই জায়গাটার কী জানি লিখল। শেষ হলে পর গ্লোবটার ওপর ঝুঁকে পড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলাম, লিখেছে, সেরিনহা জেকোবিনা ক্যাম্পো ফোরমোসা। এই কটি নামই গ্লোবটা থেকে বাদ পড়ে গিয়েছিল। তারপর থেকে নিয়ে আজ সারা দিন খোকা যে কত কী বলেছে তার ঠিক ঠিকানা নেই। আইনস্টাইনের ইকুয়েশন, আমার নিজের পোলার রিপ্লায়ন থিওরি, চাঁদে কোন উপত্যকা সবচেয়ে বড়, কোন পাহাড় সবথেকে উঁচু, বুধ গ্রহের আবহাওয়ায় কেন এত কার্বন ডাইঅক্সাইড, এমনকি আমার ঘরের বাতাসে কী কী জীবাণু ঘুরে বেড়াচ্ছে, এসবই খোকা আউড়ে গেছে। এর ফাঁকে একটা আস্ত মাদ্রাজি গান গেয়েছে ও হ্যামলেট থেকে টু বি অর নট টু বি আবৃত্তি করেছে। বিকেল 4টে নাগাদ আমি আমার ঘরে বসে কাজ করছিলাম। প্রহ্লাদ খোকার কাছে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে, আর সেই ফাঁকে খোকা তরতর করে সিঁড়ি দিয়ে নেমে একতলায় চলে গেছে। কিছুক্ষণ পরে প্রহ্লাদ ঘুম থেকে উঠে ওকে দেখতে না পেয়ে আমার কাছে এসেছে। তারপর আমরা দুজনে নিচে গিয়ে দেখি সে আমার ল্যাবরেটরির তালা দেওয়া দরজাটা ফাঁক করে ভিতরে উঁকি দিয়ে দেখছে। আমি অবশ্যই তাকে ধমক টমক কিছুই দিলাম না, কেবল ওর হাতটা ধরে বললাম, চলো আমরা পাশের বৈঠকখানায় গিয়ে বসি। সে অমনি বাধ্য ছেলের মতো আমার সঙ্গে বৈঠকখানায় সোফায় গিয়ে বসল। আর ঠিক সেই সময়ই এসে পড়লেন আমার পড়শি অবিনাশবাবু। তার আবির্ভাবটা আমার কাছে খুব ভালো লাগলো না, কারণ অবিনাশবাবু ভারী গপ্পে মানুষ। খোকাকে দেখে এবং তার কীর্তিকলাপ শুনে যদি আর 5 জনের কাছে গল্প করেন তাহলে আর রক্ষে নেই, আমার বাড়িতে দেখতে দেখতে মেলা বসে যাবে, আর সেই মেলার প্রধান ও একমাত্র আকর্ষণ হবে খোকা। বলা বাহুল্য, খোকাকে চেয়ারে বসে থাকতে দেখে অবিনাশবাবুর চোখ কপালে উঠে গেল। বললেন, ইনি আবার কোত্থেকে আমদানি হলেন? গিরিডি শহরে তো এনাকে দেখেছি বলে মনে পড়ছে না। আমি তাড়াতাড়ি বললাম, ও আমার কাছে এসে কিছুদিন রয়েছে, এক জ্ঞাতির ছেলে। অবিনাশবাবু বাচ্চাদের আদর করার মতো করে তার ডান হাতের তর্জনি দিয়ে খোকার গালে একটা টোকা মেরে বললেন, কি নাম তোমার খোকা? হ্যাঁ। খোকা কিছুক্ষণ গম্ভীরভাবে অবিনাশবাবুর মুখের দিকে চেয়ে বললেন, এক্টোমরফিক সেরিব্রেটনিক। অবিনাশবাবু চমকে উঠে দুচোখ বড় বড় করে বললেন, ও বাবা, এ কোন দিশি নাম ও অধ্যাপক মশাই? আমি একটু হেসে বললাম, ওটা ওর নাম নয় অবিনাশবাবু, ও যেটা বলল সেটা হচ্ছে আপনার বিশেষ আকৃতি ও প্রকৃতির বৈজ্ঞানিক বর্ণনা, ওর নাম আসলে অমূল্য কুমার বসু, ডাকনাম খোকা। বৈজ্ঞানিক নাম? অবিনাশবাবু দেখলাম বেশ অবাক হয়েছেন। আপনি আজকাল কচি খোকাদের ধরে ধরে ওইসব শেখাচ্ছেন নাকি? এ কথার উত্তরে হয়তো আমি চুপ করেই থাকতাম, কিন্তু আমার বদলে খোকাই মন্তব্য করে বসল, উনি আমাকে কিছুই শেখাননি। এই বলেই খোকা চুপ করে গেল। এর পরেই অবিনাশবাবু কেমন যেন গম্ভীর হয়ে মিনিট পাঁচেকের মধ্যেই চা কফি কিচ্ছু না খেয়ে উঠে পড়লেন। যেরকম ভাব নিয়ে গেলেন তাতে আমার ভয় হচ্ছে উনি খোকার খবরটা না রটিয়ে ছাড়বেন না। তেমন উৎপাত আরম্ভ হলে বাড়িতে পুলিশ রাখবার বন্দোবস্ত করব, এখানকার ইন্সপেক্টর সমাদারের সঙ্গে আমার যথেষ্ট খাতির আছে। 15ই সেপ্টেম্বর। খোকার বিচিত্র কাহিনী যে এইভাবে পরিসমাপ্তি ঘটবে তা ভাবতেই পারিনি। গত 2 দিন এক মুহূর্ত ডায়েরি লেখার ফুরসত পাইনি। কি ঝক্কি যে গেছে আমার উপর দিয়ে সেটা একমাত্র আমি জানি। কারণটা অবশ্যই যা ভয় পেয়েছিলাম তাই,
সেদিন অবিনাশবাবু আমার বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফেরার আগে পাড়ায় পাড়ায় ঘুরে খোকার কীর্তির বর্ণনা দেন। সেদিন সন্ধ্যা থেকেই লোকজন উকিঝুঁকি দিতে শুরু করে। খোকাকে আমি তার দোতলার ঘরেই রেখেছিলাম এবং সে ঘুমোচ্ছে এই বলে লোক তাড়ানোর মতলব করেছিলাম। কিন্তু সারাক্ষণই ঘুমোচ্ছে এ কথাটা তো লোকে বিশ্বাস করবে না। রাত 8টা নাগাদ যখন আমার নিচের বৈঠকখানায় রীতিমতো ভিড় জমে গেছে আর লোকেরা শাসাচ্ছে যে খোকাকে না দেখে সেখান থেকে তারা নড়বে না, তখন বাধ্য হয়েই খোকাকে নিয়ে আসতে হলো। আর অমনি সকলে তার মাথার উপর হুমড়ি খেয়ে পড়ে আর কি। আমি যথাসম্ভব দৃঢ়ভাবে বললাম, দেখুন মাত্র 4.5 বছরের ছেলে, আপনারা যদি এভাবে ভিড় করেন তাহলে তো আলো বাতাস বন্ধ হয়ে এমনিতেই তার শরীর খারাপ হয়ে যাবে। তখন তারা বলল, তাহলে ওকে বাইরে নিয়ে আপনার বাগানে নিয়ে আসুন না। শেষ পর্যন্ত তাই হলো, খোকাও বাগানে আসেনি কখনো। এসেই তার মুখে কথা ফুটল। সে ঘাস থেকে আরম্ভ করে যত ফুল ফল গাছ পাতা ঝোপঝাড় বাগানে রয়েছে তার প্রত্যেকটির ল্যাটিন নাম আউড়ে যেতে লাগলো। যারা এসেছিলেন তাদের মধ্যে আবার এখানকার মিশনারি স্কুলের হেডমাস্টার ফাদার গলোয়েও ছিলেন। তিনি আবার বোটানিস্ট। খোকার জ্ঞানের বহর দেখে তিনি একেবারে স্তম্ভিত হয়ে আমার বেতে চেয়ারে বসে পড়লেন। এ তো গেল পরশুর কথা। কাল আমার বাড়িতে কত লোক এসেছিল সেটা খোকা নিজেই রাত্রে বিছানায় শোবার সময় বলল। তার কথায় জানলাম লোকের হিসেব হচ্ছে সব শুদ্ধ 356 জন। তার মধ্যে 3 জন সাহেব, 7 জন উড়িয়া, 5 জন আসামি, 1 জন জাপানি, 56 জন বিহারি, 2 জন মাদ্রাজি আর বাকি সব বাঙালি। গতকাল সকালে কলকাতা থেকে 3 জন খবরের কাগজের রিপোর্টার এসে হাজির। তারা খোকার সঙ্গে কথা না বললে ছাড়বে না। খোকা কথা বলল ঠিকই, কিন্তু তাদের কোনো প্রশ্নের জবাব সে দিল না। কেবল 3 জনকে আলাদা করে তাদের কাগজে কত ছাপার কালি খরচ হয়, কলাইন খবর তাতে থাকে আর কত সংখ্যা কাগজ ছাপা হয়, এই সমস্ত হিসেব তাদের দিয়ে দিল। একজন রিপোর্টারের সঙ্গে একটি ফটোগ্রাফ এসেছিল। সে একসময় ফ্ল্যাশ ক্যামেরা দিয়ে খোকার একটা ছবি তোলার জন্য ক্যামেরা উঁচিয়ে দাঁড়ালো। খোকা বলল, ফ্ল্যাশ না, চোখে লাগে। ফটোগ্রাফার একটু হেসে খোকা খোকা গলা করে বলল, একটা ছবি খোকা বাবু, দেখো না কেমন সুন্দর ছবি হবে তোমার। এই বলে তুলতে গিয়ে দেখে কিছুতেই আর ফ্ল্যাশ জ্বলে না, অথচ বাল্বটা ঠিকই পুড়ে যাচ্ছে। এই করে 7খানা বাল্ব পুড়ল, কিন্তু ফ্ল্যাশ আর জ্বলল না। বিকেলে এক ভদ্রলোক এলেন, যিনি সমীরণ চৌধুরী বলে নিজের পরিচয় দিলেন। কলকাতা থেকে আসছেন। বললাম, কি প্রয়োজন আপনার? ভদ্রলোক বললেন, তিনি নাকি একজন ইম্পেসারিও, অর্থাৎ বড় বড় নাচিয়ে বাঁচিয়ে গাইয়ে ম্যাজিশিয়ান ইত্যাদি শোয়ের বন্দোবস্ত করে দেন। তার ইচ্ছে খোকাকে তিনি কলকাতার নিউ এম্পায়ার স্টেজে উপস্থিত করবেন। খোকা সেখানে প্রশ্নের জবাব দিয়ে মন থেকে অঙ্ক কষে ল্যাটিন আউড়ে গান গেয়ে লোককে অবাক করে দেবে। এ থেকে খোকার খ্যাতিও হবে, রোজগারও হবে, তেমন বুঝলে বিলেতে নিয়ে যাবার বন্দোবস্তও করা যেতে পারে। আমি বললাম, খোকার মা বাবার অনুমতি ছাড়া আমি এ ব্যাপারে মত দিতে পারি না। ওর বাবার ঠিকানা আমি দিয়ে দিচ্ছি, আপনি তার সঙ্গে গিয়ে কথা বলুন। সন্ধ্যার দিকে 500-600 লোকের সামনে বসে নানা রকম আশ্চর্য কথা বলার পর খোকা হঠাৎ চাপা গলায় বলল, মিরিস্ট মুয়েডা, আমার ভাষা অনেকগুলোই জানা আছে, জার্মানটা রীতিমতো সরগড়। বুঝলাম খোকা জার্মানে বলছে, আমি ক্লান্ত। আমি তৎক্ষণাৎ সমবেত লোকদের বললাম যে খোকা এখন ভেতরে যাবে, সে বিশ্রাম করতে চায়। লোকেরা হয়তো এ কথা একটু গোলমাল করতে পারত, কিন্তু পুলিশ থাকায় ব্যাপারটা বেশ সহজেই ম্যানেজড হয়ে গেল। খোকাকে আমার ঘরেই শোয়ালাম। প্রায় যখন 12টা বাজে তখন দেখে মনে হলো সে ঘুমিয়ে পড়েছে। আমি হাতের বইটা রেখে বাতিটা নিভিয়ে দিলাম। আমার মনটা ভালো ছিল না, আমি নিজে নির্জনতা ভালোবাসি। গত 2 দিন ভিড়ের ঠেলায় আমারও ক্লান্তি লাগছিল, যদিও ক্লান্তি জিনিসটা আমার সহজে আসে না। 4 দিন 4 রাত্রি না ঘুমিয়ে কাজ করার অভিজ্ঞতাও আমার রয়েছে এবং কোনোবারই কাবু হয়নি। আসলে কাল খোকার ক্লান্তির আভাস পেয়েই আরও চিন্তিত হয়ে পড়েছি। কী উপায় হবে এই আশ্চর্য খোকার? তার মা বাবার কাছে যদি তাকে ফেরত দিয়ে আসি তাহলেই বা সে রেহাই পাবে কী করে? সেখানেও তো উৎপাত শুরু হবে। এর একটা ব্যবস্থা করব বলে তো আমি নিজেই ওকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আর এমনও নয় যে অন্য কোনো একটা বড় ডাক্তারের পরামর্শ নিলেই একটা উপায় হয়। ব্রেনে কী কী জাতীয় গোলমাল হতে পারে না পারে সেই নিয়ে আগেই আমার অনেক পড়াশোনা ছিল। তাছাড়া গত কদিনে আমি একমাত্র এই বিষয়টা নিয়েই 11খানা বই পড়ে ফেলেছি। কোনোখানেই খোকার যেটা হয়েছে সে জাতীয় ঘটনার কোনো উল্লেখই পাইনি।
পৃথিবীর ইতিহাসে খোকার এ ঘটনা একেবারে অনন্য ও অভূতপূর্ব, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এইসব ভাবতে ভাবতে আমিও কখন ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। ঘুমটা ভাঙল আচমকা একটা বাজ পড়ার শব্দে। উঠে দেখি ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে মেঘের গর্জন। একঝলক বিদ্যুতের আলোয় পাশের বিছানার দিকে চেয়ে দেখি খোকা নেই। আমি ধর্মড়িয়ে বিছানা থেকে উঠে পড়লাম। কি জানি কি মনে হলো, আমার বালিশটা তুলে দেখি তার তলা থেকে আমার চাবির গোছাটাও উধাও। আরেক মুহূর্ত অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে সোজা নেমে এসে ল্যাবরেটরির দিকে গিয়ে দেখি দরজা হাঁ করে খোলা আর ভিতরে বাতি জ্বলছে। ঘরের ভিতরে ঢুকে যা দৃশ্য দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে এলো। খোকা আমার কাজের টেবিলের সামনে টুলের ওপর বসে আছে। তার সামনে টেবিলের ওপর সার করে সাজানো আমার বিষাক্ত মারাত্মক অ্যাসিডের সব বোতল, বুনসেন বার্নারটাও জ্বলছে, আর তার পাশে এই ফ্ল্যাস্কে কি যেন একটা তরল পদার্থ সবে মাত্র গরম করা হয়েছে। খোকার হাতে একটা টিরিনিয়াম ফসফেটের বোতল, সেটা কাত করে তার থেকে কয়েক ফোঁটা অ্যাসিড সে ফ্লাস্কটার মধ্যে ঢেলে দিতেই তার থেকে ভকভক করে হলদে রঙের ধোঁয়া বেরোলো। সঙ্গে সঙ্গে ঘর ভরে গেল একটা তীব্র ঝাঁঝালো গন্ধে, যাতে আমার প্রায় চোখে জল এসে গেল। এবার আমি ঘরে ঢুকেছি বুঝতে পেরে খোকা আমার দিকে ফিরে চাইল। অ্যানাইহিলিন কোথায়? খোকা গর্জন করে উঠল। অ্যানাইহিলিন? খোকা আমার অ্যানাইহিলিন চাইছে? তার মতো সাংঘাতিক অ্যাসিড তো আর নেই, ও অ্যাসিড দিয়ে খোকা করবে কি? ওটা তো আমার আলমারির উপরের তাকে বন্ধ থাকে, কিন্তু যেসব জিনিস খোকা এতক্ষণ ঘাটাঘাটি করেছে তাতেও প্রায় খান্ত্রিশেক হাতিকে অনায়াসে ঘায়েল করা চলে। আবার আদেশ এলো, অ্যানাইহিলিন দাও, দরকার এক্ষুনি। আমি নিজেকে যথাসাধ্য সংযত করে খোকার দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বললাম, খোকা তুমি যেসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করছো সেগুলো ভালো না, হাতে লাগলে হাত পুড়ে যাবে, ব্যথা পাবে, তুমি আমার সঙ্গে ওপরে ফিরে চলো, এসো। এই বলে হাতটা বাড়িয়ে ওর দিকে একটু এগিয়ে গেছি, এমন সময় খোকা হঠাৎ টিরিনিয়াম ফসফেটের বোতলটা হাতে নিয়ে এমনভাবে সেটাকে তুলে ধরল যে আর এক পা যদি এগোই আমি তাহলেই যেন সে সেটা আমার দিকে ছুঁড়ে মারবে, আর তাহলেই মৃত্যু না হলেও আমি যে চিরকালের মতো পুড়ে পঙ্গু হয়ে যাব সে বিষয়ে কোনো সন্দেহ নেই। খোকা অ্যাসিডের বোতলটা আমার দিকে তাক করে দাঁতে দাঁত চেপে আবার বলল, অ্যানাইহিলিন দাও, ভালো চাও তো দাও। এ অবস্থা থেকে আর বেরোবার কোনো উপায় নেই দেখে এবং এত অ্যাসিড হ্যান্ডেল করেও খোকা জখম হয়নি দেখে একটা ভরসা পেয়ে আমি আলমারিটা খুলে একেবারে উপরের তাকের পিছন থেকে অ্যানাইহিলিনের বোতলটা বার করে খোকার সামনে রেখে মনে মনে ইষ্ট নাম জপ করতে লাগলাম। অবাক হয়ে দেখলাম যে অ্যাসিডের বোতলটা খুলে তার থেকে অত্যন্ত সাবধানে ঠিক তিন ফোঁটা অ্যাসিড খোকা তার সামনের ফ্লাস্কটায় ঢালল। তারপর আমি কিছু করতে পারবার আগেই অবাক হয়ে দেখলাম যে খোকা তার নিজের তৈরি সবুজ রঙের মিক্সচার ঢকঢক করে চা ঢুকে গিলে ফেলল। তারপর মুহূর্তেই তার শরীরটা টেবিলের ওপর কাত হয়ে এলিয়ে পড়ল। আমি দৌড়ে এগিয়ে গিয়ে খোকাকে কোলে তুলে নিয়ে একেবারে সোজা দোতলায় তার খাটে নিয়ে গিয়ে ফেললাম। তার নাড়ি আর বুক পরীক্ষা করে দেখলাম কোনো গোলমাল নেই, ঠিক চলছে, নিঃশ্বাস প্রশ্বাসও ঠিক চলছে, মুখের ভাবে কোনো পরিবর্তন নেই, বরং বেশ শান্ত বলেই মনে হচ্ছে। অজ্ঞান যে হয়েছে তাও মনে হলো না। ভাবটা ঘুমের, গভীর ঘুমের। বাইরে তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। আমিও চুপ করে খোকার খাটের পাশে বসে রইলাম। ঘণ্টাখানেক বাদে বৃষ্টি থেমে মেঘ কেটে যেতে দেখলাম ভোর হয়ে গেছে, কাকচুড়ুই ডাকতে শুরু করেছে। ঠিক ছটা বেজে পাঁচ মিনিটের সময় খোকা একটু এপাশ ওপাশ করে চোখ মেলে চাইল। তার চাহনিতে কেমন যেন একটা নতুন ভাব। একটুক্ষণ এদিক ওদিক দেখে একটু কাঁদো কাঁদো ভাব করে খোকা বলল, মা কোথায়? মার কাছে যাব। আধো ঘন্টা হলো খোকাকে ঝাঁঝায় তার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। ঝাঁঝা যাবার পথে গাড়িতেই খোকার সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েছিল। যখন চলে আসছি তখন সে তার দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে হাত নাড়িয়ে বলল, আমায় লজেনচুষ এনে দেবে দাদু, লজেনচুষ? আমি বললাম, নিশ্চয়ই দেব, কালই আবার গিরিডি থেকে এসে তোমায় লজেনচুষ দিয়ে যাব। মনে মনে বললাম, খোকা বাবু, একদিন আগে হলেও তুমি আর লজেনচুষ চাইতে না, তুমি চাইতে দাঁত ভাঙা ল্যাটিন নামওয়ালা কোনো এক বিচিত্র বিজাতীয় বস্তু।
আপনারা এতক্ষণ শুনলেন সত্যজিৎ রায়ের গল্প প্রফেসর শঙ্কু ও খোকা। থ্রিলার, অ্যাডভেঞ্চার, উপন্যাস কিংবা গল্প, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর সব গল্প শুনতে বাংলা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে। বাংলা সাহিত্যের সব রোমাঞ্চকর নতুন নতুন গল্প নিয়ে হাজির হব আমরা আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বইয়ের সাথে থাকুন। নেশা হোক বই, এই কথাটাই কই।